দু চব্বিশের লোকসভা ভোটের আগে চুপি সালে রাজ্য সরকার বাড়িয়ে দিয়েছে ইমাম ভাতা রাজ্যে এখন চল্লিশ হাজার ইমাম রয়েছেন মোয়াজেমদের সংখ্যা সাতাশ হাজার এই ভাতা বাড়ানোর জন্য রাজ্য সরকারের কোষাগারে অতিরিক্ত দুশো কোটি টাকা খরচ হবে সরকারি পরিসংখ্যান থেকেই উঠে এসেছে এই তথ্য দু সালে ক্ষমতায় আসার পর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা চালু করেন তখন রাজ্য জুড়ে ইমামের সংখ্যা ছিল ষোলো হাজার আর লোকসভা ভোটের আগে দু সালে ইমামের সংখ্যাটা বেড়ে হয়েছে আরও অনেকটা বেশি অর্থাৎ বারো বছরে রাজ্যে মোট মসজিদ তৈরি হয়েছে চব্বিশ হাজার কারণ হিসেব বলছে একজন ইমাম একটি মসজিদেই ইমামতি করতে পারেন সরকারি পরিসংখ্যান থেকে এই তথ্য উঠে এসেছে এর থেকেও যেটা চাঞ্চল্যকর অভিযোগ তা হল লোকসভা ভোটের আগে নাকি সম্পূর্ণ গোপনে ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা বানিয়ে দিয়েছে রাজ্য সরকার অথচ রাজ্যের পুরোহিত এবং মঠের সন্ন্যাসীদের কিন্তু কোনো ভাতা বাড়ানো হয়নি এই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আরও বলছেন তৃণমূল সরকারের বারো বছরের শাসনে রাজ্যে মসজিদের সংখ্যা বেড়েছে প্রায় আড়াই গুণ একই সঙ্গে করদাতাদের টাকায় কেন ইমাম মোয়াজ্জেমদের ভাতা দেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলেন তিনি এমনকি এই ভাতা দিয়ে কি লাভ হচ্ছে সমীক্ষা করে দেখারও দাবি জানান তিনি এবার শোনাব কি বলছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্যের প্রায় ইমাম ভাতা বাড়িয়ে দিয়েছে এবং এই ভাতা বাড়ানোর জন্য একদিকে যেমন বাজেটে কোনো প্রভিশন ছিল না আপনারা জানেন যে সরকার আদালতে হলফনামা দিয়ে বলেছে সরকার কিছু দেয় না ওয়াক অফ বোর্ড দেয় সেটা তাদের বিষয় তো এই সরকার যে ওয়াক অফ বোর্ড নেট দেয় তা অর্থ বিভাগ হঠাৎ করে বাজেট প্রভিশন না থাকা সত্ত্বেও বাড়িয়ে দিতে বলে গত অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী ইমাম সম্মেলন করে তাদের ভাতা বাড়ানোর কথা বলেছিলেন কিন্তু হঠাৎই কোন রকম ঘোষণা ছাড়া কাউকে না জানিয়ে চুপি সারে ভোটের ঠিক আগে আগে ইমাম মুআ ভাতা বাড়িয়ে দিয়েছেন এবং এজন্য রাজ্য সরকারের এবছরের খরচা হতে চলেছে দুশো কোটি টাকা প্রায় চল্লিশ হাজার ইমাম এবং সাতাশ হাজার মুয়াজ্জিন তারা এখন বর্ধিত হারে মাসে তিন হাজার টাকা ইমামেরা এবং দেড় হাজার টাকা মোয়াজ্জিনেরা ভাতা পাচ্ছেন সব মিলিয়ে শুধু ওয়াকাফ বোর্ডের মাধ্যমে দুহাজার পনেরো ষোলো সাল থেকে এখনো পর্যন্ত প্রায় চোদ্দশো কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এই ইমাম মোয়াজ্জিনদের ভাতা দেওয়ার জন্য দিয়েছেন তার আগে সরকারে আসার পর থেকে নিয়ে মামলা হওয়ার পর পনেরো ষোলো সালের আগে পর্যন্ত উন্নয়ন দপ্তর এই ইমাম ভাতা দিয়ে এসেছে ভোটের আগে ইমাম মুয়াজ্জিনদের জন্য তিনি ঘুষ দিচ্ছেন আর হিন্দু সন্ন্যাসীদের জন্য তিনি ফতোয়া জারি করছেন কিন্তু সরকারি তথ্য বলছে যে ষোলো হাজার ইমাম দিয়ে যে ভাতা শুরু হয়েছিল আজ চল্লিশ হাজার ইমাম সেই ভাতা পান অর্থাৎ গত দশ বছরে চব্বিশ হাজার নতুন মসজিদের ইমাম বা নতুন ইমাম ভাতা পাচ্ছে আমাদের প্রশ্ন যে রাজ্যে রামনবমীর শোভাযাত্রার জন্য মিছিলে আদালতের অনুমতি না নিয়ে তবে পুলিশের পারমিশন পাওয়া যায় যে রাজ্যে নতুন করে দুর্গাপুজো করার কোনো অনুমতি দেওয়া হয় না আদালতের দ্বারস্থ হয়ে দুর্গাপূজার অনুমতি নিতে হয় সেখানে এত মসজিদ যে তৈরি হয়েছে যা ইমাম ভাতার মাধ্যমে সরকারের কাছে স্পষ্ট সরকারের চেকস এন্ড ব্যালেন্সের নীতি কি এই মসজিদগুলি কি সীমান্ত এলাকায় তৈরি হচ্ছে এই মসজিদগুলির কারা দেওবন্দি আহমেদিয়া এর মধ্যে আরব সংস্কৃতি ঢুকছে কি না তার কারণ আমরা বারবার যা বলছি যে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে পশ্চিম বাংলাদেশের সংস্কৃতিকে সংস্কৃতিতে রূপায়িত করার জন্য এই সরকার প্রচেষ্টা চালাচ্ছে তাই একদিকে যেমন রামনববী বা দুর্গা পূজার জন্য নতুন অনুমতি পাওয়া যায় না কিন্তু নির্বিচারে নতুন মসজিদ এবং সরকারি তথ্যই বলছে যে ষোলো হাজার ইমাম প্রথম যখন এই ভাতা দেওয়া শুরু হয় ষোলো হাজার ইমাম এই ভাতা পান যদি ইমামরাই ভাতা পান যদি আমাদের করদাতাদের টাকায় ইমামদের ভাতা দেওয়া হয় তাহলে মঠ মন্দিরের পূজারী পুরোহিত এবং সমস্ত সমাজের যারা আমাদের সন্ত আছেন তারাও কেন সমপরিমাণ ভাতা পাবেন না আপনি হিন্দু সন্ন্যাসীদের গালি দেবেন আর ইমামদের ভোটের আগে ভাতা বাড়াবেন আপনার এই দুমুখ নীতি পশ্চিমবঙ্গের বাঙালি চেতনা সম্পন্ন বাঙালি সংস্কৃতি সম্পন্ন বাঙালি মানবে না এবং কেন মওয়ত মন্দিরের সমস্ত पुजारी তারা কেন সমপরিমাণ ভাতা পাবেন না যদি আমাদের করদাতদের টাকায় আমাদের টাকায় আপনি ইমামদের মুয়াজ্জিনদের ভাতা দেন তাহলে মঠ মন্দিরের পূজারি হিন্দু সন্ন্যাসীদেরও আপনাকে ভাতা দিতে হবে দ্বিতীয়ত আপনি এই চল্লিশ হাজার ইমাম চল্লিশ হাজার মসজিদের ঠিকানা এবং সাতাশ হাজার মোয়াজ্জিনের বিস্তারিত তালিকা প্রকাশ করুন কারণ আমাদের মনে হচ্ছে যে সত্যি এত ইমাম রয়েছে তো নাকি না এটাও ওই ইমাম সাজিয়ে সরকারি টাকা লুট করার একটি নতুন সিন্ডিকেট বা নতুন কাটপানি খাওয়ার একটি প্রাতিষ্ঠানিক গ্রুপ এখানে দেওয়া হয়েছে অর্থাৎ যিনি টাকা পাচ্ছেন তিন হাজার টাকা তার সঙ্গে হয়তো ইমামতির কোনো সম্পর্কই নেই তিনি কোনো মসজিদের ইমামই না কিন্তু মিথ্যে তথ্য সরকারের ঘরে দিয়ে বছরের পর বছর মাসের পর মাস তারা টাকা তুলে নিয়ে যাচ্ছে তাই এ নিয়ে এই চল্লিশ হাজার মসজিদের ঠিকানা তার বিস্তারিত সহ ইমামদের নাম ঠিকানা এবং মোয়াজ্জিনদের নাম ঠিকানা আপনি প্রকাশ করুন একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে আমরা এ নিয়ে অভিযোগও জানিয়েছি তাদেরও দৃষ্টি আকর্ষণ করে আমরা বলছি যে কেন নির্বাচন কমিশন যেহেতু এর কোনো বাজেটে ঘোষণা ছিল না টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই যে হঠাৎ করে চুপি ফিনান্স দপ্তর থেকে বলা হয়েছে ওয়াক বোর্ডকে বাড়িয়ে দেওয়ার জন্য তারও যে নির্দিষ্ট কোনো অর্ডার সেই অর্ডার সরকার প্রকাশ করুক যে এই নির্দেশনামা আদেশনামা ভিত্তিতে বাজেটে বলা না থাকা সত্ত্বেও আমরা ফিনান্সিয়াল অ্যালটমেন্ট টু দা ওয়াকআ বাড়িয়ে দিলাম তাই নির্বাচন কমিশনকেও আমরা বলবো এই এই দোল বা এই ভাতা কার্যত ইমাম মুওয়াজ্জিনদের ঘুষ তাই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যা কিনা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করতে চাইছেন সেখানে তিনি একদিকে যেমন ইমাম মুওয়াজ্জিনদের ঘুষ দিতে চাইছেন অন্যদিকে হিন্দু সন্ন্যাসীদের বিরুদ্ধে ফতোয়া জারি করছেন এই একদিকে ঘুষ নীতি অন্যদিকে ফতোয়া নীতির বিরুদ্ধাচরণ বিজেপি করছে এবং আমরা এই যে কয়েকটি প্রশ্ন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর কাছে রাখলাম আশা করব তার দল তার সরকার এর যথাযথ জবাব দিয়ে বলবে যে কি করে রাতারাতি পশ্চিমবঙ্গের ষোলো হাজার ইমাম চল্লিশ হাজার ইমামে পরিণত হলো কি করে পশ্চিমবঙ্গে এত মসজিদ তৈরি হলো কিভাবে চুপি সারে ভোট ঘোষণার ঠিক এক মাসের মধ্যে আপনি ইমাম ভাতা মোয়াজ্জিন ভাতা বাড়িয়ে দিলেন এবং বর্ধিত হারে ইমাম ভাতা মোয়াজ্জিন ভাতা দিতে শুরু করলেন এবং কেন দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন